ষষ্ঠ দিনে আরো আগ্রাসী হয়ে উঠেছে রাশিয়া। ইউক্রেনের বড় বড় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা, বাড়ছে হতাহতের তালিকা। মঙ্গলবার দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় ওকতেরকা শহরে রুশ হামলায় 70 ইউক্রেনীয় সেনা নিহতের দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এর আগে দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের সরকারি কার্যালয়গুলোতে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তবে পাঁচ দিনে 5,710 জন রুশ সেনা নিহতের দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। সেই সঙ্গে অভিযোগ করছেন খারকিভে হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া। রাশিয়া যুদ্ধাপরাধ করছে কি না তা তদন্ত করতে চায় আন্তর্জাতিক অপরাধ আদালত। সেই সঙ্গে ইউক্রেনে রুশ বিমানের জন্য নো ফ্লাই জোন তৈরির জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তবে তার এই আহ্বানে সাড়া দেয়নি ওয়াশিংটন। এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে অস্ত্রবিরতি নিয়ে প্রথম দফার বৈঠকে উভয় পক্ষই আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। পরবর্তী আলোচনা আবারও শুরু করতে চায় তারা।